বেশ জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে। একটু ভালো করে দেখো ডাক্তার, মোচার শরীরটা খারাপ হলে মনে হয় আমি কিরকম বুড়ো হয়ে যাচ্ছি। কত বয়স হলো চ্যাটার্জিদা? আমার না, লোকে এরা সব বলে যে 81, আমার মনে হয় না, আমার মনে হয় আমি 18। না, প্রেশার টেশার সব ঠিক আছে, মনে হয় স্পন্ডলোসিস। না না, ঘাবড়াবার কিছু নেই, আপনার মোচা একদম ফিট ফিট একদম। কিন্তু ডাক্তার কাকা, ওই স্পন্ডলোসিসটা একটা এক্স রে করিয়ে নিও, লিখে দিচ্ছি। তুমি প্রেশারটা ঠিক মতো চেক করছো তো? হ্যাঁ ডাক্তার কাকা, আমি তো রেগুলারলি প্রেশারটা চেক করাই। কি প্রফেসর সাহেব, হ্যাঁ বলেছিলাম না, আসলে মাথাটা একটু টলটল করছে, একেবারে প্রফেসরই শুরু করে দিল। কিন্তু তাতে তো ভালো করে ডাক্তারি চেক আপটা হয়ে গেল, তবে এবার কিন্তু এক্সরেটা করাতেই হবে। দাদা, তুমি কিন্তু এখন একদম হুড়পাড় করে সিঁড়ি ভাঙবে না বলে দিলাম। শানু তো তোর বড় সাপোর্টার, সারা দিন ধরে খালি বিছানায় শুয়ে রাখবে। বাবা, এবার তোমাকে কিন্তু একটা অ্যাকশন নিতে হবে। আমি কি অ্যাকশন নেব? আমার অ্যাকশন নিতে? তুই তো একটা উদো রে। আরে তুই আমার ছেলে হয়ে ওই পেঁয়াজির ধমকানিতে চিত হয়ে শুয়ে পড়লি খাটের উপরে? আমার প্রেস্টিজ একদম জল ঢেলে দিলি তুই। না না, আমি কি করব বুঝলে ডাক্তার কাকা, এই সবাই মিলে না এবারে তিরিং বিরিং শুরু করে দিল। তিরিং বিরিং কি? আমার চারপাশে ডাক্তার, এরা যদি ভূতের তাণ্ডব নৃত্যও করে তাও আমাকে কোনোদিন খাটে শোয়াতে পারবে না। কত তো ধমকায় ধমকা কিরে, ধমকা তোরা ধমকা, কিচ্ছু তে শোয়াতে পারবে না। দাদাই, কারোর ধমকাতে হবে না, কেউ তোমাকে ধমকাবে না, কিন্তু আমি তো ধমকাবো, আমি আছি কি করতে? সেই সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি, এবার তো সুগার ফল করবে ডাক্তার কাকা। হ্যাঁ, এবার কিন্তু আপনাকে বৌমা সত্যি সত্যি বকবে চ্যাটার্জিদা। দেখেছো ডাক্তার, তোমাদের ভগবান কিরকম একশো দেখেছো? আমার সুগার ফল করবে বলে আমার বুড়ি মাটাকে ঠিক আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আর মোচার যে এত অসুবিধে, মোচার মাটাকে পাঠালো না। আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা নয়, এবার তুমি চলো তো দাদাই, চলো। আইসানু, একটুখানি ধর না দাদাইকে। আমায় হবে কি রে, আমি কি ওর মতন নাকি? আমি নিজের ভাই দিব্যি হাঁটতে পারি। আমায় ধরছে, চল তোকে ধরে নিয়ে আমি যাচ্ছি। চলো, আসো আসো ডাক্তার।